আজ আমি তোমাদের সঙ্গে ড্রেসিং টেবিল রিলেটেড কয়েকটা টিপস শেয়ার করব, যেগুলো আমার মনে হয় ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে রাখতে সাহায্য করে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। কিছুদিন আগে আমি বিয়েবাড়ি গেছিলাম, আমার ফ্রেন্ডের বিয়ে ছিল, তোমরা অলরেডি ব্লগে দেখে নিয়েছো। তো সেখানে আমি এই পাউচে করে আমার জিনিসপত্র নিয়ে গেছিলাম। শুধুমাত্র এই পাউচ নয়, আরও ব্যাগ আছে যেগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি। তো সবার প্রথম যে কাজটা হবে আমার, এই পাউচটা খালি করে নেওয়া, তারপরে যার জায়গা যেখানে সেখানে রেখে দেওয়া। অনেক জিনিস একসঙ্গে থাকলে যেটা হয়, আর এটা তো ট্র্যাভেলিংয়ের সময় বেশি হয়, গাড়ির ধাক্কাধুক্কিতে কি হয় যে অনেক সময় কৌটা ঠিক করে বন্ধ হয় না, তারপরে গিয়ে লিক করে যায়। তো আমার সঙ্গে এরকমটাই হয়েছে, আমার যে টোনারটা ওটা লিক করেছে, কি করে জানি না। তো ওইটা আমার এই যে ব্ল্যাক কালারের যে কৌটাটা দেখতে পাচ্ছ, এটা আমার মেকআপ ফিক্সার, তো এর গায়ে লেগে গেছে। তো এই সুযোগে আমি সমস্ত জিনিস মুছে টুছে রাখবো একেবারে। আর এই যে মেবলিনের এই হাইলাইটারটা আমার ফেভারেট হাইলাইটার, বাট এটাও দেখছি ভেঙে গেছে। কি করে ভেঙেছে আমি কিছুই বুঝতে পারছি না, লিক করেছে ভেঙেছে। তো ট্র্যাভেলিংয়ের টাইমে এরকম হয়ে থাকে। আর এই যে পাউচটা দেখতে পাচ্ছ, এটা আমি মেবলিনের অনেক জিনিস কিনেছিলাম, তো purple.com থেকে এটা আমি ফ্রি পেয়েছিলাম। তো এই পাউচটা ভীষণ হেল্পফুল, এই টাইপের পাউচ ট্র্যাভেলিংয়ের জন্য ভীষণ ভালো। তো এর ভেতরে করেই আমি সব জিনিস ক্যারি করি, দেখতেই পাচ্ছ প্রচুর জিনিস ধরে গেছে এই ছোট্ট একটা ব্যাগে। তো সমস্ত কিছু আমি মুছে তারপরে যার জায়গা যেখানে সেখানে রাখবো। এই ধরনের অর্গানাইজার কিন্তু ভীষণ ভালো হয়, এই ধরনের অর্গানাইজারে তুমি কম জায়গায় অনেক জিনিস অর্গানাইজ করে রাখতে পারবে। এতে দেখতে পাচ্ছ চারটে খাম করা আছে, মানে কম্পার্টমেন্ট আছে। তো সেকেন্ড কম্পার্টমেন্টে আমি আই মেকআপ রিলেটেড জিনিস রাখি, আর এই যে কাপটা দেখতে পাচ্ছ এর ভেতরে আমি আমার কনসিলারগুলো রাখি। সো এই ধরনের জিনিস অর্গানাইজ করে রাখার জন্য কাপ বা সুন্দর একটা কাঁচের গ্লাস এরকম ব্যবহার করা যেতেই পারে। তো এর ভেতরে আমি সমস্ত কনসিলারগুলো রাখি আমার। এবার আমি নেক্সট বক্স খালি করে নেব। একটা একটা করে খালি করলে কি হয়, যে সমস্ত জিনিস তার জায়গা মতন পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায়। সব ব্যাগের থেকে জিনিস আমি যদি একবারে এক জায়গায় বের করে নিই, তো সব ঘন্ট পেকে যাবে। এই যে দেখতে পাচ্ছ এর ভিতরে অনেক জিনিস রয়েছে, তো আমি একটা একটা জিনিস নেব আর যার জায়গা যেখানে সেখানে রেখে নেব। তো এই যে দেখতে পাচ্ছ এই তিনটে ব্রাশ নিয়ে গেছিলাম আমি, তো এই তিনটে আমি ব্রাশের জায়গায় রেখে নেব। আর এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে সব মানে পেন্সিল জাতীয় যেগুলো লম্বা লম্বা সরু সরু, সেইগুলো আমি এখানে অর্গানাইজ করে রাখি। এক বক্সের ভিতরে সমস্ত জিনিস না রেখে আলাদা আলাদা বক্সের ভিতরে আলাদা আলাদা জিনিস রাখলে জিনিসটা রাখতেও সুবিধা হয়, আবার খুঁজে পেতেও সুবিধা হয়, জিনিসগুলো ভালোও থাকে। যেমন এই যে বক্সটা দেখতে পাচ্ছ এর ভিতরে আমি আমার খোপায় যে সমস্ত ফুল, আমি আর্টিফিশিয়াল ফুল ইউজ করি, সেগুলো আমি রেখে থাকি। আর এই দুটো বক্সে আমি আমার লিপস্টিকগুলোকে ভালো করে অর্গানাইজ করে রাখি, যাতে আমি যখনই কোথাও যাই সেই সময় যেন আমাকে লিপস্টিকগুলোকে খুঁজে নিয়ে বেড়াতে হয়। সেই জন্য আমি এইভাবে ভালো সুন্দর করে সামনেই রেখে দিয়েছি সামনে, যাতে আমি তাড়াতাড়ি পাই হাতের সামনে আর আমি ইউজ করে বেরোতে পারি। আবার একই রকমভাবে আমি আমার ইউ পিন, সাইড পিন যেগুলো আছে সেগুলো আলাদা বক্সে রাখি, ওই ফুলগুলোর সঙ্গে একসঙ্গে রাখি না, নাহলে ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আমি কিন্তু লিপস্টিক প্রেমী, আবার লিপস্টিক কিন্তু অনেক রকমেরই হয়, লিকুইড হয়, ক্রিমি হয়, বুলেট হয়, লিপ ক্রেয়ন হয়। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বক্স করা তো সম্ভব নয়, আর আমার কাছে অতটাও নেই যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বক্স লাগবে। সেজন্য আমি দুটো বক্সে লিপস্টিকগুলোকে আলাদা করে রেখেছি, একটার ভেতরে আমি ক্রিমি লিপস্টিক, লিপ ক্রেয়ন আর ওই লাইনার এইগুলো রেখেছি, আর একটার ভেতরে আমি সমস্ত আমার লিকুইড যে লিপস্টিক আছে সেগুলো রেখেছি। অনেক সময় আছে ভালো ভালো অর্গানাইজার না কিনতে পারায় অনেকে কিন্তু জিনিসপত্র গুছিয়ে রাখতে পারে না, ভাবে ওর ওই জিনিসটা আছে বলে সে ভালো করে গুছিয়ে রাখতে পেরেছে, আমার নেই সেই জন্য আমি হয়তো পারবো না। কিন্তু এই সময়টা কি করা উচিত, আমার যেটা মনে হয় যে রিইউজ করা উচিত। বহু এমন জিনিস আছে যেগুলো আমরা অনলাইন পারচেস করলে সুন্দর সুন্দর বক্স আমাদের দেয়। তো এই দেখো এই যে বক্সটা, এই বক্সটার প্রিন্ট আমার এত ভালো লেগেছে, মানে টাকা দিলেও আমরা এরকম বক্স কিন্তু কিনতে পাবো না। সেই জন্য এরকম সুন্দর সুন্দর বক্সকে কালেক্ট করে রাখা উচিত আর অর্গানাইজ করার সময় ইউজ করা উচিত, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সটা কিন্তু আমার ছেলের খেলনা ছিল, এই যে দেখতেই পাচ্ছ এতে ডোরেমন আঁকাই রয়েছে। তো এটার ভেতরে যেমন আমি আমার মাথার ফুলগুলো রেখে থাকি, এটা হলো আমার আই মেকআপের ব্রাশের সেট, আর এই সেটটা এই বক্সেই এসেছিল, আর আমি এই বক্সে করেই এগুলো রেখে দিই, তাহলে এলোমেলো থাকে না, আবার এক জায়গায় থাকে, খুঁজে পেতেও সুবিধা হয়, ব্রাশগুলো পরিষ্কারও থাকে। এটা মানে
হারিয়ে যাওয়ার কোনো চান্স নেই। আর এই যে এই টাইপের যে অর্গানাইজার, এগুলো কিন্তু ভীষণ ইউজফুল, তোমাদের আগেই বললাম। এর ভেতরে দেখতে পাচ্ছ আমি এক একটার মধ্যে এক একটা জিনিস রেখেছি, কম জায়গায় ভালো করে অর্গানাইজ করে রাখা যায়। এগুলো তোমরা অনলাইন অফলাইনেও হয়তো পেয়ে যাবে। আর এই ছোট ছোট ক্লিপগুলো দরকারের সময় কিন্তু কখনোই খুঁজে পাওয়া যায় না, সেই জন্য আমি কখনোই বড় ক্লিপের সঙ্গে এই ছোট ক্লিপগুলো রাখি না। বড় ক্লিপ তো খুঁজে পাওয়া যায়, কিন্তু ছোট ক্লিপগুলো যে কোথা থেকে কোথায় চলে যায় বোঝা যায় না। সেই জন্য এগুলোকে আমি এই যে ছোট একটা বক্স দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওই যে পুরী থেকে আমরা এনেছিলাম, পুরীতে আমরা তারকা কিনেছিলাম, সেই সময় পেয়েছিলাম এই কোটোটা। এটা এত ভালো লেগেছে আমি নিয়ে এসেছিলাম, কিন্তু বাড়ি আসার পর একটু ভেঙে গেছে খুলতে গিয়ে, যেহেতু ভীষণই টাইট সেই জন্য। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো সব আমি এর ভিতরে রেখে দেবো। তাহলে কি হয়, এক জায়গায় থাকে জিনিসগুলো আর কোথাও যাওয়ার সময় আমি তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাই, সেই জন্য আমি এই বক্সের ভিতরেই সব আমার ছোট ছোট ক্লিপগুলো রাখি। আর যে ক্লিপটা আমি তোমাদের দেখালাম, এই যে এইটা আমি কিনেছিলাম লাদাখ থেকে, এই একটাই জিনিস কিনেছিলাম লাদাখ থেকে, সেই জন্য আমি তোমাদের এটা আলাদা করে দেখালাম ওই আর কি। সবাই বলে মেয়েরা নাকি চুড়ি পরতে পছন্দ করে, কিন্তু সবাই কিন্তু পছন্দ করে না। আমি পছন্দ করি কিন্তু আমার হাতে ভালো লাগে না, তবুও আমার বেশ কয়েকটা চুড়ি আছে, হালকা ফুলকা চুড়ির কালেকশন আছে, কিন্তু পরা হয় না ওই আর কি। তো এই দুটো বক্সের ভেতরে আমি আমার চুড়িগুলোকে অর্গানাইজ করে রাখি। এই যে খুব বেশি নেই আবার খুব কমও নেই, এই যে দেখতে পাচ্ছ এগুলো মাঝে ট্রেন্ড বেরিয়েছিল না, ক্রাঞ্চিস, ওই লোম লোমালা, ওগুলো ক্রাঞ্চিস নয় ঠিক, এই যে হাতে পড়ে আর চুলো বাঁধে ওইগুলো, তো এগুলো আমি প্যাকেটে করেই রাখি, যেহেতু লোম লোমালা, এটা ওটার থেকে নোংরা লেগে যেতেই পারে, বা যতই বক্সে রাখি না কেন নোংরা ঠিক ঢুকেই যায়, সেই জন্য আমি এগুলো প্যাকেটেই রাখি। আর এই যে দেখতে পাচ্ছ এর ভেতরে আমি সব লাইন দিয়ে রাখি, মাঝখানে কিন্তু একটা কাগজ দেওয়া আছে যাতে চুড়িগুলো লাইন বাই লাইন থাকে, একটার সাথে একটা মানে পাশাপাশি থাকে ওই আর কি। আর এই যে চুড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য এটাকে আমি আলাদা করে বক্সে রাখি। আর এই যে খোলা বক্সটা দেখতে পাচ্ছ, এর ভেতরে চুড়িগুলো আমি বক্সে বক্সে করে রাখি, আর যেটা একটু ঢাকা দেওয়া যায় সেটার ভেতরে আমি আলগা করেই রাখি। আর এই বক্সগুলো তোমরা অনলাইন কেনাকাটি করলে এমনি পেয়ে যাবে। আর এই যে ট্রে মতন যেটা, এটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা বক্সই ছিল, সেটার উপরের যে ঢাকনাটা সেটা কেটে ফেলে আমি এরকম ট্রে করেছি, আর এটা আমি ওই গিফট র‍্যাপ করে সেই পেপার দিয়ে ভালো করে করে নিয়েছি। এটার ভিতরে আমি সব হেয়ার ব্যান্ডগুলো রাখি। আমরা ভিডিওর একদম শেষে চলে এসেছি, তো শেষে আমি একটা কথাই বলবো, ড্রেসিং টেবিল অর্গানাইজ করে রাখার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ট্র্যাভেলিংয়ের সময় আমরা যে ব্যাগগুলো নিয়ে যাই, যে ব্যাগগুলোতে করে আমরা আমাদের সাজার জিনিসগুলো নিয়ে যাই, ওই ব্যাগগুলোকে কিন্তু ভালো করে স্টোর করে রাখতে হবে। এই যে এই ব্যাগগুলোতে করে আমি সব জিনিস নিয়ে গেছিলাম, তো এই ব্যাগগুলোর থেকে আমি জিনিসপত্র সব নামিয়ে এই যে দেখতে পাচ্ছ এক জায়গায় রেখে আমি এটা কিন্তু ড্রেসিং টেবিলে একটা জায়গায় রেখে দেবো, যাতে আমি নেক্সট টাইম যখন ট্র্যাভেল করি সেই টাইমে যেন আমি এই বক্সে করে নিয়ে যেতে পারি। আর এই রকম যদি কেউ বাড়িতে থাকে তাহলে তো আরও সাবধানে জিনিসপত্র রাখতে হবে। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ এর ভেতরে সব আমি ইয়ারিং রাখি, আর ওই দুটোতে আমি ট্র্যাভেল করার সময় সব জিনিসপত্র নিয়ে এদিক ওদিক যাই। তো ভিডিওটা যদি আজকের তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার ভিডিও ফার্স্ট টাইম দেখে থাকো, তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে নিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, তোমরা কী ভিডিও আর চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।